হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন আজকে আমরা টোয়েন্টি ফার্স্ট অগাস্টের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখব এটা সমস্ত রকম এক্সামের জন্য ইম্পর্টেন্ট সামনে যে ফুড এসআই এসআই এক্সামটা আসছে সেটার জন্যও ইম্পর্টেন্ট এমনকি ডাব্লু থেকে শুরু করে যে কোনো সিজিএল এম যে কোনো এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট ওকে আর এর সাথে লাস্টের দিকে থাকবে প্রিভিয়াস মান্থসের রিভিশন যাতে আজকের নিউজ প্লাস রিভিশন আগের মান্থগুলোর সমানভাবে এগিয়ে চলে ওকে তো চলো শুরু করা যাক ফার্স্টেই যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে এই মাট্টি বানানা ঠিক আছে এই মাটি বানানাটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে ওকে তাহলে এই মাট্টি বানানাটা কোন ডিস্ট্রিক্টের এটা প্রোডাক্ট সেটা হচ্ছে কন্যাকুমারী ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু ওকে দিস মাটি বানানা ইজ ফ্রম কন্যাকুমারী ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু দিস মাটি বানানা অলসো নোন অ্যাস বেবি বানানা ओके ये एक फिंगार लेक प्रोजेक्शन दिस इज दूनिक फीचार्स इन दिस मट्टी बनाना दिस फिंगार लेक प्रोजेक्शन इज यूनिक फीचार्स इन दिस मट्टी बनाना ओके य बनाना टाइम रिसेंटलि जी आई टैक पे कन्याकुमारी डिस्ट्रिक्टर ये एक इूनिक प्रोडक्ट ओके यार किु भरज पावा जाए ओके जेमन कि नाली कलमाट्टी नईमिट्टी नईमाट्टी एंड हे सुंदरी मट्टी এই মাটি যেটা আছে এটা হচ্ছে ইয়লিশ অরেঞ্জ কালারে দেখতে পাওয়া যায় অ্যান্ড ইট হ্যাজ ফাইন অ্যারোমা ঠিক আছে এর গন্ধ খুব সুন্দর হয় নেক্সট হচ্ছে কালমাট্টি কালমাট্টির মধ্যে কি পাওয়া যায় ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালস পাওয়া যায় ফর্মিং ইন ইটস পাল্প অ্যান্ড ব্ল্যাক ডটস অন দ্য স্কিন তাহলে স্কিনের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক ডটস দেখতে পাওয়া যায় এই কালমাট্টিটাতে ওকে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়া না নয় এটাই ওর ভ্যারাইটি ওকে এটাই ওর ইউনিক ফিচার নেক্সট হচ্ছে নেইমার্টি এই নেইমাট্টিতে ঘিয়ের অ্যারোমা পাওয়া যায় ওকে এই নেই মাটটি খাওয়ার মতো ইচ্ছে আমার একেবারেই নেই ঘিয়ের গন্ধ এখানে আছে নেক্সট হচ্ছে সুন্দরী মাটি এই মাটিটাই হচ্ছে ইলংগেটেড ফিঙ্গার লাইক এই প্রোজেকশনটা দেখতে পাওয়া যায় এই সুন্দরী মাটিতে ওকে তাহলে এইটাই পেয়েছে হচ্ছে কন্যাকুমারী ডিস্ট্রিক্টের জিআই ট্যাগ আচ্ছা আমরা জিআই ট্যাগ সম্পর্কে আমরা একটু জেনে নিই এইগুলো স্ট্যাটিক জিকে ঠিক আছে পরীক্ষার সময় স্ট্যাটিক জিকে থেকেও তো কোয়েশ্চেন এসে থাকে আচ্ছা এই জিআই ট্যাগ এটা কোন প্রোডাক্টকে দেওয়া হয় কোনো পার্টিকুলার রিজিয়নের যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট হয়ে থাকে ঠিক আছে সেই প্রোডাক্টটার যদি কোনো ভালো কোনো ফিচার্স থেকে থাকে ইউনিক ফিচার্স থেকে থাকে তখন তাকে জিআই ট্যাগ দেওয়া হয় ওটা স্পেসিফিক অরিজিন থাকতে হবে মানে ইন্ডিজেনাস হতে হবে ওকে আচ্ছা এই জিআই ট্যাগটা যে দেওয়া হয় এটা কোন অ্যাক্টের আন্ডারে পড়ে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস অ্যাক্ট কত সালে এটা হয়েছিল ইন দ্য ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট শালটাও ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা ফার্স্ট কোন প্রোডাক্টটাকে জিআই ট্যাগ দেওয়া হয় সেটা হচ্ছে দার্জিলিং টিকে প্রথম জিআই ট্যাগ দেওয়া হয়েছিল এটা কিন্তু ডাব্লিউ বিসিএসের কোশ্চেন ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ যতদূর সম্ভব আমার মনে পড়ছে ঠিক আছে দার্জিলিং টি প্রথম জিআই ট্যাগ পেয়েছিল আচ্ছা এই জিআই ট্যাগটা কত বছরের জন্য ভ্যালিড থাকে টেন ইয়ার্সের জন্যে ওকে তাহলে এই জিআই ট্যাগ সম্পর্কে আমরা জেনে নিলাম এই জিআই ট্যাগ একটা কত জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস অ্যাক্ট কত সালের এটা নাইনটিন এর ফার্স্ট কোন প্রোডাক্ট জিআই ট্যাগ পেয়েছিলো দার্জিলিং টি পেয়েছিল কত বছরের জন্য এই ভ্যালিডেশানটা থাকে টেন ইয়ার্স পর্যন্ত বোঝা গেছে আচ্ছা এবার আমরা নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস এই থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস যেটা আছে এটা কোথায় শুরু মানে ইনগ্রেট করা হয়েছে এটা ইনগরেট করা হয়েছে বেঙ্গালুরুতে ওকে বেঙ্গালুরু স্কেমব্রিজ লে আউটে এই ইন্ডিয়াস ফার্স্ট থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিসটাকে ইনগ্রেটেড করা হয়েছে আচ্ছা এটা ইনগ্রেট করেছেন কে এটা ইনগ্রেট করেছেন ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব ঠিক আছে এটা ইনগরেট করেছেন বেঙ্গালুরুতে এটা ইনগ্রেট করেছেন ওকে দ্য পোস্ট অফিস বিল্ড বাই লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড ইন জাস্ট ফর্টি থ্রি ডেজ ডেমনস্ট্রেটেড দ্য র্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ থ্রি ডে প্রিন্টিং টেকনোলজি ঠিক আছে আমাদের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ডেভেলপমেন্ট হচ্ছে তারই একটা নিদর্শন এই থ্রি ডে প্রিন্টেড পোস্ট অফিস যেটা বেঙ্গালুরুতে এই হয়েছে বোঝা গেছে নেক্সট লাখপতি দিদি স্কিম এই লাখপতি দিদি স্কিম সেটা এই আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন উনি ইনোগ্রে মানে এটা অ্যানাউন্স করেছেন ইন্ডিপেন্ডেন্স ডের দিন ঠিক আছে এই লাখপতি দিদি স্কিমের আন্ডারে কারা কারা পড়ছে এই লাখপতি দিদি স্কিমের আন্ডারে পড়ছে টু ক্রোর্স গ্রামের যারা মহিলা আছে তাদের জন্যে এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে ওকে আচ্ছা এই স্কিমের মধ্যে কি করা হবে ওমেন্সদেরকে কোনো পার্টিকুলার কোনো স্কিল স্কিল প্রোভাইড করা হবে ঠিক আছে স্কিল স্কিলের ট্রেডিং করা হবে তাদের ট্রেনিং দেওয়া হবে যাতে করে তারা পার ইয়ার ওয়ান লাখ ইনকাম করতে পারে ঠিক আছে আপ টু ওয়ান লেখ তারা যেন প্রত্যেক বছর ইনকাম করতে পারে মানে এটা যারা সেলফ হেল্প গ্রুপস আছে গ্রামের সেলফ হেল্প গ্রুপস বলতে যেমন হচ্ছে একটা পার্টিকুলার গ্রামের মধ্যে কিছু মহিলা আছে ঠিক আছে তারা হয়তো কেউ হচ্ছে ওই হাতের কাজে তারা পারদর্শী তো তাদের একটা গ্রুপ তৈরি করা হলো তো তারা সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে ওকে এইগুলোকে বলা হয় সেলফ হেল্প গ্রুপ ওকে তো সেরকম টু ক্রোর্স ভিলেজের মহিলাদেরকে এই স্কিমটার আন্ডারে আনা হবে এখানে ওমেনদেরকে পার্টিকুলারলি কোনো স্কিলে প্রোভাইড করা হবে ঠিক আছে স্কিল প্রোভাইড করা হবে যাতে করে তারা প্রত্যেক বছরে অন্তত ওয়ান লাখ করে ইনকাম করতে পারে ইয়ারলি ইনকাম যাতে তারা ওয়ান লাখ করতে পারে আচ্ছা এখানে বেসিক্যালি তাদেরকে তাহলে কি শেখানো হবে তাদেরকে শেখানো হবে যেমন হচ্ছে ড্রোন ড্রোন চালানো শেখানো হবে ঠিক আছে যেমন কোনো ক্ষেত আছে সেই ক্ষেতের উপরে ড্রোন দিয়ে তারা কোনো পেস্টিসাইডস বা এই জাতীয় তারা একদম কোনো একজন মহিলাকে তার ড্রোন চালানো শেখানো হবে সে কি করবে কোন গিয়ে ড্রোন চালিয়ে সেখানে পেস্টিসাইডস বা ফার্মিংয়ের যা যা হেল্প লাগে সেগুলো সে করতে পারবে আবার কোনো মহিলাকে হয়তো ড্রোন রিপেয়ারিংয়ের কাজ শেখানো হল ঠিক আছে এইভাবে তাদেরকে শেখানো হচ্ছে এই স্কিলগুলোকে প্রোভাইড করা হবে ঠিক আছে যে টপ মনিটারিং পেস্ট কন্ট্রোল এগুলোতে তারা হেল্প করতে পারবে তারপর তারা এই যে এলইডি বাল্ব মেকিং প্লাম্বিং এই ধরনের স্কিলও মহিলাদেরকে গ্রামের মহিলাদেরকে শেখাতে পারবে যাতে তারা স্বনির্ভর হতে পারে ঠিক আছে এটাই হচ্ছে লাখপাতি দিদি স্কিম নেক্সট হচ্ছে সিক্স ইয়ার অফ মিনামাটা কনভেনশন ঠিক আছে আচ্ছা এই মিনামাটা এই ডিসিজটা কিসের জন্য হয় এই ডিসিজটা হয় হচ্ছে মার্কারির জন্যে এই ডিসিজটা হয় ওকে তা আমরা ফার্স্ট থেকে কিছু স্ট্যাটিক পোর্শান দেখে নিই যেমন হচ্ছে এই কনভেনশনটা সাইন হয়েছিলো দু হাজার তেরো সালে বাট ইট কেম ইন টু ফোর্স ইন্টার্ড ইন্টু ফোর্স ইন দ্য ইয়ার টু থাউজেন্ড অ্যান্ড ওকে ইট ইজ আ ইউনাইটেড নেশন ট্রিটি কামিং আন্ডার দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ইন্ডিয়া ইজ দ্য পার্টি টু দ্য মিনামাটা কনভেনশন অ্যান্ড রেটিফাইড ইন ইট ইন টু তাহলে ইন্ডিয়া কত সাল থেকে এখানে আছে মিনামাটা কনভেনশানে সেটা হচ্ছে টু থেকে ওকে আচ্ছা এই যে মার্কারি যে এফেক্টটা হরে মার্কারি কিন্তু বেসিক্যালি এটা একটু হিস্ট্রিটা আমরা জেনে নিই সেটা হচ্ছে জাপানে ইন দ্য মানে নাইনটিন ফিফটিসের দিকে জাপানে ইন্ডাস্ট্রি থেকে প্রচুর যে ইন্ডাস্ট্রিয়াস যে হ্যাড যে ওয়েস্টগুলো হতো তো সেই ওয়েস্টগুলো পড়তো জাপানের যে মিনামাটা বে আছে ওখানে গিয়ে ওই হাজারডাস ওয়েস্টগুলো কিন্তু ওখানে গিয়ে পড়তো ওই বেটাতে ঠিক আছে জলাশয়টাতে এবার ওই জলাশয়ের যে ফিশগুলো আছে সেই ফিশগুলো ওইটাকে কনজিউম করতো সেই কনজিউম করতে 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 ফিশগুলোর মধ্যে মানে পুরো মার্কারি ছড়িয়ে গেছিল প্রচুর মার্কারি অ্যাকোমিলেট হয়ে গেছিলো ঠিক আছে এবার ওই ফিশগুলো যখন মানুষে কনজিউম করছে তখন সেই মার্কারিটা মানুষের মধ্যে থেকে যাচ্ছে এবার এত পরিমাণ মার্কারি বেড়ে গেছে বেড়ে গেছিলো যে সেখানকার মানুষজনদের কেউ মেমোরি লস হয়ে লস হয়ে যাচ্ছে কেউ কানে শুনতে পাচ্ছে না কেউ চোখে দেখতে পাচ্ছে না এই ধরনের প্রবলেম দেখা দিয়েছিল এই মিনামা মানে এটাই হচ্ছে মিনামাটা ডিজিজ ঠিক আছে মার্কারি যখন এক্সেস লেভেলের চলে যায় তখন এই ডিজিজটি হয় আর ইন্ডিয়া দু হাজার আঠেরো সালে এইটাকে সাইন করেছিল সেই দু থেকে দু মানে সিক্স ইয়ার্স এটা কমপ্লিট হলো এই মিনামাটা কনভেনশন বোঝা গেছে আর মার্কারির মধ্যে মার্কারি বেসিক্যালি রিলিজ করে কি মার্কারি হচ্ছে বেসিক্যালি হচ্ছে অ্যাটমসফিয়ারে ওই নর্মালি যেমন হচ্ছে ওয়েদারিং অফ রক্স ভলকানিক এই এইসব ধরনের ফরেস্ট ফায়ার যদি হয়ে যায় এই সব কারণের জন্য কিন্তু মার্কারি কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে ছড়িয়ে যায় আর মার্কারি বিশেষ করে যেটা মিথাইল মার্কারি এটা কিন্তু সব থেকে বেশি পয়জনাস এটাই যেমন ফুড চেনের মধ্যে চলে আসে সেটাই কিন্তু সব থেকে বেশি ক্ষতিকারী ঠিক আছে তাহলে আমি এই পুরো কনভেনশনটা রিলেটেড আমি বলে দিলাম হিস্ট্রি এখনকার কেন নিউজে এসছে আশা করি সব কারোর বুঝতে অসুবিধা হয়নি ঠিক আছে তার গল্পের আকারে আমি বলে দিলাম নেক্সট হচ্ছে লিকারু মিগলা ফুকচে রোড এই লিকারু মিকচা ফুচ ফুকচে রোড ঠিক আছে এই রোডটা রিসেন্টলি কনস্ট্রাকশান করছে কারা বিআর তরফ থেকে বর্ডার রোডস অর্গানাইজেশান আছে বিআরও এদের কাজটা কি এদের কাজ হচ্ছে যত বর্ডার জায়গাগুলো আছে সেখানে রোডস ফোর্স বা এই ধরনের জিনিসকে তাদের রক্ষণাবেক্ষণ করা বা দেখা বা তৈরি করা এইগুলো হচ্ছে বিআরওর কাজ ওকে তাহলে বিআরও রিসেন্টলি কনস্ট্রাকশান শুরু করেছে এই লিকারু মিঘলা ফুকছে রোডটা ঠিক আছে এটা কোথায় হচ্ছে এটা বেসিক্যালি কিন্তু ওই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যে রিজিয়ান আছে তার থেকে মাত্র থ্রি কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু এটা শেষ হচ্ছে ঠিক আছে মানে বেসিক্যালি এটা হচ্ছে লিকারু থেকে হচ্ছে ফুকচে পর্যন্ত এই রোডটা কানেকশন কানেক্ট করছে ঠিক আছে লিকারু থেকে ফুকচে পর্যন্ত আর এই জায়গাটা হচ্ছে কোথায় এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যে আছে তার থেকে মাত্র থ্রি কিলোমিটার দূরে ঠিক আছে মানে এতটা কাছাকাছি আমরা চলে গেছি তে পেরেছি আর এইটা যদি একবার কমপ্লিট হয়ে যায় ইট ওয়ান্স ইট গেটস কমপ্লিটেড ইট উইল বি দ্য ওয়ার্ল্ডস হাইস্ট মোটোরেবেল রোড ওকে উইথ হাইট অফ নাইনটিন ফোর হান্ড্রেড ফিট বোঝা গেছে তাহলে এটা হয়ে যাবে ওয়ার্ল্ডস হাইস্ট মোটোরেবেল রোড যদি এটা কম যখন এটা কমপ্লিট হয়ে যাবে ওকে নেক্সট নেক্সট হচ্ছে আদিলে সুমারিওয়ালা এই ভদ্রলোক ঠিক আছে এই ভদ্রলোক ইলেক্টেড হয়েছেন অ্যাজ ওয়ান অফ দ্য ফোর ভাইস প্রেসিডেন্টস অফ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ওকে তাহলে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের যে চারজন যে চেয়ারম্যান থাকে চারজন যে প্রেসিডেন্ট থাকেন চেয়ারম্যান নয় প্রেসিডেন্ট থাকেন তার মধ্যে ইনি একজন হয়েছেন ঠিক আছে আর এটা কিন্তু খুব গর্বের ব্যাপার আমাদের ভারতীয় হিসেবে বিকজ দিস ইজ দ্য হায়েস্ট পোস্ট এভার হেল্ড বাই অ্যান ইন্ডিয়ান ওকে তাহলে প্রথম কোনো ভারতীয় যিনি এত বড় পোস্টের জন্যে ইলেক্টেড হয়েছেন ওকে আচ্ছা তাহলে তার নাম কি আডিলে সুমেরিওয়ালা ইনি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছেন আচ্ছা এই অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এটা কত সালে ফাউন্ড হয়েছিল ইন দ্য ইয়ার নাইনটিন আর ইন্ডিয়াতে এর হেডকোয়ার্টার কোথায় আছে নিউ দিল্লিতে ওকে নেক্সট এই যে রিভলভারটা আমরা দেখছি এই রিভলভারটার নাম হচ্ছে প্রবাল ঠিক আছে এই যে প্রবাল রিভলভারটা এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট লং রেঞ্জ রিভলভার ওকে এটা লঞ্চ করা হয়েছে এই আগস্ট মাসেই এটা ম্যানুফ্যাকচার কে করেছে অ্যাডভান্সড ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্টস ইন্ডিয়া ওকে এখান থেকে লঞ্চ করা হয়েছে এই প্রবাল যে লং রেঞ্জ রিভলভারটা এই রিভলভারটার ফায়ারিং রেঞ্জ হচ্ছে আপ টু ফিফটি মিটার্স ওকে যেমনি নর্মাল রিভলভার হয় তার প্রায় দ্বিগুণ এই রিভলভারটার যে ফায়ারিং রেঞ্জটা আছে বোঝা গেছে নেক্সট হচ্ছে ওয়েব পোর্টাল উদ উদ্গম এই উদ্গম এর ফুল ফর্মটা কি আনক্লেমড ডিপোজিটস গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশান ওকে আচ্ছা এটা লঞ্চ কে করছে এটা লঞ্চ করছে আরবিআই ফুল ফর্ম ইজ ইম্পর্টেন্ট আনক্লেমড ডিপোজিটস গেটওয়ে টু অ্যাক্সেস ইনফরমেশান ওকে এর কাজটা কী হবে এই পোর্টালের মাধ্যমে অনেকে থাকে না যে কোনো কিছু ডিপোজিটস করেছি আর ভুলে গেছে সে সে আর ক্লেম করেনি তো এই পোর্টালে গেলে সমস্ত আনক্লেমড যে ডিপোজিটসগুলো আছে তাতে মাল্টিপল ব্যাঙ্কসের ঠিক আছে সে সার্চ করতে পারবে কোথায় কি আনক্লেম ডিপোজিটস আছে যদি কেউ থেকে থাকে তো সেটা একই একটা পোর্টালের মাধ্যমে চলে আসবে তো সেটা আরবিআই থেকে লঞ্চ করা হয়েছে দ্য সেভেন ব্যাঙ্কস ইনক্লুড এখানে কি কোন ব্যাঙ্কসগুলো আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যান্ড হচ্ছে ধনলক্ষ্মী ব্যাঙ্ক আচ্ছা এবার আমরা প্রিভিয়াস মান্থে ডিভিশন করে নেব ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুইচ কান্ট্রি অ্যানাউন্সড আ ব্যান অন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রম টোয়েন্টি টোয়েন্টি থ্রি তাহলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করছে দু হাজার তেইশ সাল থেকে কোন দেশ কানাডা ঠিক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন প্রাইভেট জবে লোকালসদের জন্যে কোন স্টেট থেকে এটা করা হয়েছে মহারাষ্ট্র থেকে করা হয়েছে নেক্সট হচ্ছে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন ফর দ্য ট্রান্সজেন্ডার গভর্নমেন্ট জবস অ্যান্ড এজুকেশনের জন্য কারা করেছে কেরালা থেকে করা হয়েছে নেক্সট সেকেন্ড জি টোয়েন্টি ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ মিটিং এই সেকেন্ড যে এই সেকেন্ড মিটিং রিসেন্টলি জি টোয়েন্টি যেটা হতে চলেছে এবার বিভিন্ন জায়গাতে মিটিং হয়ে চলেছে ঠিক আছে তো এটা হচ্ছে সেকেন্ড জি টোয়েন্টি যেটা ওয়ার্কিং গ্রুপের মিটিং সেটা কোথায় হয়েছে শিলিগুড়িতে হয়েছে যেহেতু ওয়েস্টবেঙ্গলে হয়েছে সেই জন্যই ওয়েস্টবেঙ্গল যেসব পরীক্ষা তার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল এটা নেক্সট হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট হেড অফ নাসাস মুন টু মার্স প্রোগ্রাম তাহলে নাসার মুন থেকে মার্স প্রোগ্রাম প্রথম ইন্ডিয়ান যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তার নাম কি অমিত ক্ষত্রিয়া ওকে সো দ্যাটস অল ফর নাও পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ